হ্যালো হ্যালো জি বলেন আপনি কে বলছেন আমি আমি জায়েদ আমি মনু সিং থেকে বলছি আচ্ছা মনু সিং থেকে আপনার নামটা বলেন আমাদের আমি মনু সিং আমার কোমরের সমান সমস্যা আচ্ছা আপনার বয়সটা বলেন বয়স

কমন যে কজ স্পন্ডালোসিস যেটা আমরা হাঁটুর আর্থ্রাইটিসের কথা বলছিলাম যে হাঁড় রোগ বা অস্ট্রো অ্যাথরাইটিস তো এটা কোমরে হওয়াটাই স্বাভাবিক এবং মহিলাদের যদি অস্ট্রো অ্যাথ্রাইটিস ডেভেলপ করে তাহলে কিন্তু খুব বেশি প্রবলেম তৈরি হয় বিকজ মহিলাদের কাজের ধরন বা ওনার উনি যে জায়গায় আছে মানে সিং হয়তো ওনাকে পারিবারিক অনেক কাজ করতে হয় নিচে বসে সামনে ঝুঁকে তো এই কাজের কারণে দেখা যায় কোমরে আপনার আথ্রেডিজের পাশাপাশি ওনার ডিক্সের সমস্যা হতে পারে নার্ভে কম্প্রেশন হতে পারে লিগামেন্টে প্রবলেম হতে পারে তো এগুলা সবগুলোই এই জাতীয় যত সমস্যা হোক না কেন কোমর ব্যথা হবে এটা কমন এবং কোমর ব্যথা রুগী যখন কাজ করতে যাবে ব্যথা বেড়ে যেতে পারে পায়ে ব্যথা যেতে পারে তো এই এই এগুলাকে আমাদের আরও যদি আরও বেশি কনফার্ম ডায়াগনোসিস করার জন্য আমরা অনেক সময় এমআরআই করে দেখি যে তে কোনো আলাদা কোনো প্রবলেম আছে কিনা যদি সেটা থাকে অ্যাকর্ডিং টু এম আর আই অনুযায়ী তাকে ট্রিটমেন্টে যেতে হবে তো আমার সাজেশন আপনার যেহেতু কোমর ব্যথা দীর্ঘদিন ভুগছেন আপনি একজন স্পেশালিস্টের স্বর্ণাপন্ন হন ব্যথা বিশেষজ্ঞের এবং ওনাকে এমআরআই করতে বলেন এমআরআই করলে আশা করি সমস্যাটা পাওয়া যাবে দেন আপনি চিকিৎসা যেটা সম্ভব সেটা করতে পারেন কিন্তু কোনোভাবেই ব্যথার ওষুধ দীর্ঘদিন খাবেন না তবে ডাক্তারের পরামর্শে খেতে পারেন ডাক্তার সাহ যদি কিছুদিন দেয় খেয়ে দেখতে পারেন না হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণপন্ন হয়ে এমআরআই করে দেখতে হবে এবং কোমর ব্যথা রুগীদের ক্ষেত্রে আমরা প্রায়ই বলে থাকি যারা দীর্ঘদিন কোমর ব্যথা আক্রান্ত আছেন তাদের অন্তত এমআরআইটা করে দেখেন এমআরআইটা করলে খুব সহজেই আপনার সমস্যাটা বোঝা যাবে এবং এই দীর্ঘমেয়াদী কষ্ট ভোগ না করে ডায়াগনোসিসটা ক্লিয়ার করা যাবে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন